সরকারি খাসজমি দখল করে বন বিভাগের গাছ কাটার অভিযোগে ও পটুয়াখালী জেলার খাসজমি বরগুনা থেকে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বরগুনার তালতলি উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের সীমানা সংলগ্ন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সোনাতলা মৌজার আন্দারমানিক নদীর তীরবর্তী চরের খাসজমিতে গাছ কেটে অবৈধভাবে মৎস্যঘের তৈরির প্রতিবাদ জানান। তারা ওই সম্পত্তির বন্দোবস্ত বাতিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।